প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট এবং আপনারা যারা অনলাইনে ইনকাম করার ব্যাপারে খুবই সিরিয়াস, ভিডিওটা শুধুমাত্র তারা দেখবেন। যারা আসলে মনে করছেন খুব ইজিলি ইনকাম করতে পারবেন, তারাই ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ আদারওয়াইজ আপনাদের সময়টাই শুধুমাত্র এখানে নষ্ট হবে। সো আমাদের আজকের যে সাইট, সেই সাইটের নাম হচ্ছে motive.com। মোটিভ থেকে আপনারা বাংলাদেশ থেকে খুব ইজিলি কাজ করতে পারবেন, প্লাস পেমেন্টের ব্যাপারটা ভেরি ইজি। আপনারা ব্যাঙ্ক কিংবা পেওনিয়ারের মাধ্যমে বাংলাদেশ থেকে বসেই পেমেন্ট নিতে পারবেন। পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে এবং অন্যান্য যা কিছু রয়েছে সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে বলবো। সো চলুন আমি কথা না বাইরে শুরু করছে। সো প্রথমেই বলে রাখা যাক মোটিভ কি। মোটিভ হচ্ছে একটা প্রিন্ট অন ডিমান্ড একটা সাইট, বা আমরা যেটাকে পড বলে চিনি। সো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন করবেন, টি শার্ট, মগস এবং বিভিন্ন ধরনের যত কিছু রয়েছে সেগুলোর আপনারা আর্ট করবেন, প্লাস এগুলো সেল হলে এখান থেকে আপনি পেমেন্ট পাবেন। কিভাবে জিনিসগুলো আপনারা সেল করবেন সবকিছু আমি ভিডিওর ভিতরে ডিসক্রাইব করব। সো চলুন শুরু করা যাক। সো প্রথমত এখান থেকে আমাদেরকে সাইন আপ করতে হবে, সেজন্য আপনারা সাইন ইনে ক্লিক করবেন। এরপর রয়েছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট স্টার্ট সেলিং, এখানে ক্লিক করার পর আপনারা সরাসরি ফেসবুকের মাধ্যমে সাইন আপ করতে পারেন, অথবা এখানে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে এখান থেকে স্টার্ট সেলিং এ ক্লিক করলে আপনাদের ইমেল অ্যাকাউন্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু দেখাবো। এরপর এখান থেকে আপনাদেরকে যে তিনটা টার্মস রয়েছে এগুলো সিলেক্ট করতে হবে, এবং লাস্টে একটা রয়েছে, এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের যেসব নোটিফিকেশনগুলো পাবেন সেগুলো স্টার্ট সেলিং এ ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। এবার রয়েছে ভেরিফাই ইওর ইমেল, ওকে আমরা সেন্ড ইমেলে ক্লিক করছি। অল রাইট, আমাদের একটা ইমেল চলে এসেছে, কনফার্ম মাই অ্যাকাউন্ট, আমি এখানে ক্লিক করছি। এখানে আমাদের ইমেল অ্যাড্রেস ভেরিফাইড হয়ে গেছে। এরপর রয়েছে ক্রিয়েট এ ক্যাম্পেইন, এখানে ক্লিক করবেন। এরপর ক্রিয়েট এ ক্যাম্পেইন, আপনাকে একটা ইমেজ আপলোড করতে হবে, অর্থাৎ আপনার যে ডিজাইন, আপনি যে টি শার্টের উপরে ডিজাইন করবেন, মগের উপরে নাকি কুশন নাকি অন্য যে কোনো জিনিসের উপরে, যে জিনিসটা আপনি আসলে আপলোড করতে চাচ্ছেন, হতে পারে আপনি ফটোশপে ডিজাইন করতে পারেন কিংবা অন্য যে কোনো ডিজাইন মেথডে আপনি করতে পারেন, হতে পারে আপনার কাছে পূর্বের কোনো ডিজাইন থাকতে পারে যেটা আপনার নিজস্ব, কোথা থেকে কপি করবেন না, কারণ তাদের কপিরাইটের ব্যাপারে খুব তারা কড়াকড়ি কিছু নিয়মকানুন রয়েছে, আদারওয়াইজ সেগুলোতে আপনি ধরা খাবেন। আপনার ডিজাইনের সাইজ হওয়া লাগবে রেজুলেশন, এখানে দেখতে পাচ্ছেন 2400x3300px, এবং ডিপিআই হতে হবে 300। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওয়াইডতে 2400 সিলেক্ট করবেন, হাইটে সিলেক্ট করবেন 3300, এবং রেজুলেশনের সবসময় থাকবে 72। আপনারা এখান থেকে এটা কেটে দিয়ে এখানে 300 সিলেক্ট করবেন। এরপর ওকেতে ক্লিক করলে আপনাদের সাইজ চলে আসবে, এর ভিতরে এখানে আপনারা ডিজাইন করবেন। দেন এখান থেকে আপনার যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা এখানে আপনি আপলোড করবেন। এখানে ডিজাইন আপলোড করে দেওয়ার পর এখান থেকে এটা লোডিং হয়ে এটা আপলোড হতে থাকবে। এবার দেখতে পাচ্ছেন সিলেক্ট প্রোডাক্ট ফর ইওর ক্যাম্পেইন, এখান থেকে আপনি কোন ধরনের প্রোডাক্ট সিলেক্ট করতে চাচ্ছেন, যেমন অ্যাপারেল রয়েছে, অ্যাপারেল বলতে আমরা যেটাকে চিনি সেটা হচ্ছে আমাদের ড্রেস, এটাকে আসলে অ্যাপারেল বলা হয়। এরপর রয়েছে ব্যাগস, ক্যানভাস প্রিন্ট, কেস, কুশন, মগ, পোস্টার, ফেস কভার, ব্ল্যাঙ্কেট, নোটবুক। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের সাইটগুলোতে যেটাই যেই জিনিসগুলো বেশি চলে থাকে সেটা হচ্ছে অ্যাপারেল প্রোডাক্টগুলো বেশি চলে থাকে, ক্লাসিক টি শার্ট, মেন্স, এরপর দেখা যাচ্ছে কিডস, ওমেন্স, এগুলো আসলে বেশি চলে। সো এখান থেকে আমি ক্লাসিক যে মেন্স টি শার্টটা রয়েছে এটা আমি এখান থেকে এডিটে ক্লিক করছি। এডিটে ক্লিক করার পর আমার যে ফটোটা যেটা ছিল, অর্থাৎ যে ইমেজটা আমি এখানে অ্যাড করেছিলাম সেটা এখানে আমাকে দেখাচ্ছে। আমি চাইলে এটা ব্ল্যাকের ওপর নিতে পারি, কিংবা এখানে রয়েছে আমাদের আপ টু 8, আমরা যে কোনো সাইজ এখান থেকে সিলেক্ট করতে পারি, দেখা যেতে পারে এখানে কোনটার উপর আসলে জিনিসটা ভালো মানায়, সো আমরা এখান থেকে সেই জিনিসটা সিলেক্ট করতে পারি। ওকে, আপনি যেটা সিলেক্ট করবেন সেখানে ডাবল ক্লিক করবেন, এরকম একটা ক্লিক করবেন, দেখবেন সেই কালারের চারদিকে একটা হোয়াইট রঙের একটা শেপ দেখা যাচ্ছে, দ্যাট মিনস এটা আমাদের সিলেক্ট হয়েছে। মূল কথা হচ্ছে আপনি যেটা সিলেক্ট করতে চাচ্ছেন সেটার উপর আপনি ক্লিক করলে বাকিটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। আপনি মাল্টিপল কালার চাইলে মাল্টিপল কালার এখান থেকে সিলেক্ট করবেন, এক্ষেত্রে কাস্টমার তার পছন্দের যে কোনো কালারটা বেছে নিতে পারে। এখান থেকে আমি ইয়েলো কালারটা সিলেক্ট করে দিচ্ছি, এরপর হোয়াইট কালার সিলেক্ট করে দিচ্ছি, ব্ল্যাক, এরপর অন্যান্য কালার যেগুলো রয়েছে মোটামুটি বেশিরভাগগুলো আমি সিলেক্ট করে দিব, যাতে করে একটা কাস্টমারের কী ধরনের রুচি সেটা তো আমরা আসলে জানি না। সো বেশিরভাগ কালারগুলো আপনি যদি সিলেক্ট করে দেন তাহলে হবে কি, একটা কাস্টমার তার পছন্দ মতো যে কোনো 8টা কালার থেকে সে তার পছন্দ মতো বেছে নেবে। এরপর রয়েছে এখান থেকে কাস্টম টেক্সট, যেমন এখানে একটা টাইগার হেড রয়েছে, আপনি এখান থেকে চাইলে এক্সট্রা কিছু লিখে দিতে পারেন, কিংবা আপনার যে ডিজাইনটা রয়েছে ডিজাইনের সাথে আপনি একবারে লিখে দিতে পারেন, এতে করে আলাদা করে আপনাকে আর কোনো কিছু লিখতে হবে না। এরপর এখানে রয়েছে আমাদের কারেন্সি, আপনি কোন কারেন্সিতে প্রোডাক্টের লিস্টিংটা করতে চাচ্ছেন, এখানে আমাদের পাউন্ড, ইউরো, ডলার বিভিন্ন সাইন এখানে রয়েছে, আমি এখান থেকে ডলার সাইনটা ধরছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রফিট ক্যালকুলেটর রয়েছে, আপনি কতগুলো ইউনিট সেল করলে আপনার কত ডলার আর্ন হবে, এখানে প্রত্যেকটা পিস এখানে 1 ইউনিট হিসাবে কাউন্ট হবে। ওকে, সো এখানে 1 ইউনিট আপনি সেল করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই প্রোডাক্ট তৈরি করার জন্য খরচ হবে হচ্ছে প্রায় 7.5
ডলারের মতো। এখান থেকে আপনি প্রফিট কত ডলার করবেন সেটার উপর আসলে ডিপেন্ড করবে আপনার প্রোডাক্ট কত বেশি এখান থেকে সেল হবে। এখানে যেমন আমাদের প্রোডাক্টের বেস প্রাইস হচ্ছে $7.5, আমরা এখান থেকে প্রোডাক্টের প্রাইস রাখতে পারি $15, বা এখান থেকে আমরা $20 রাখতে পারি। এখান থেকে আপনি আসলে যত কমিয়ে রাখতে পারেন, ওকে। সো এখান থেকে আমি 19.99 এখানে রেখে দিচ্ছি, অল রাইট। এবং এখান থেকে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের বিপরীতে $12 করে প্রফিট করবো, অর্থাৎ প্রায় মার্কেটে $1,000 করে আমাদের এক একটা সেলের বিপরীতে প্রফিট আসবে, রাইট। সো এখান থেকে আমাদের সকল ইনফরমেশন দেওয়ার পর এখানে রয়েছে চেঞ্জ আর্টওয়ার্ক। আপনি যদি মনে করেন যে না, আপনি এখান থেকে আপনার একাধিক ডিজাইন রয়েছে, আপনি চাইলে একাধিক ডিজাইন চেঞ্জ করে করে দেখবেন, সেক্ষেত্রে আপনি চেঞ্জ আর্টওয়ার্কে ক্লিক করলে আপনি এখান থেকে আলাদা ডিজাইন আবার আপলোড করে নিতে পারবেন, ওকে। সো এরপর এখানে রয়েছে আমাদের ফ্রন্ট এবং ব্যাক সাইড। আপনি চাইলে ফ্রন্ট এবং যে ব্যাক সাইড রয়েছে ব্যাক সাইড দেখতে পারবেন, সাধারণত ফ্রন্ট সাইডের ডিজাইনটা হয় আমরা ফ্রন্ট সাইডটা রাখছি। এরপর এখান থেকে আপনারা সিলেক্ট স্কেল দিয়ে ক্লিক করে এখান থেকে আপনারা বিভিন্ন আপ ডাউন করে নড়িয়ে চড়িয়ে দেখতে পারবেন। এরপর স্কেল ফিট ক্লিক করলে আপনার এটা একদম ফিটফাট হয়ে মাঝখানে বসবে। এরপর আপনারা প্রিভিউ দেখতে চাইলে এখান থেকে প্রিভিউতে ক্লিক করে প্রিভিউটা দেখে নিতে পারেন। সকল ইনফরমেশনগুলো এভাবে দেওয়ার পরে এরপর এখানে আমাদের জন্য দেখতে পাচ্ছেন লঞ্চ ক্যাম্পেইন, এই অপশনটা রয়েছে। লঞ্চ ক্যাম্পেইন আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের এখানে একটা টাইটেল, ক্যাম্পেইন ইউআরএল, ডিসক্রিপশন এগুলো দিতে হবে। সো আমি এগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমরা একটা টাইটেল দিয়ে দিয়েছি, আমাদের ক্যাম্পেইন ইউআরএলটা আমাদের টাইটেলের সাথে বেসিক্যালি বেস করে হবে। এরপর দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন আমি জাস্ট অ্যাড করে দিয়েছি। এরপর এখানে রয়েছে আমাদের তিনটা ট্যাগ, যে কোনো তিনটা ট্যাগ আপনি এখানে ইউজ করতে পারবেন। আমি এখানে তিনটা ট্যাগ দিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা ট্যাগ দেওয়ার পর আপনি একটা কমা দিলে সেটা নিয়ে নিবে, ওকে। আমি এখান থেকে তিনটা ট্যাগ দিয়ে দিয়েছি। এরপর এখানে রয়েছে এডিটর মকআপ ভিউ অপশন, আপনি চাইলে এগুলো এডিট করে নিতে পারবেন। আপনি কোন মডেলটা এখানে শো করতে চাচ্ছেন ফ্রন্টে সেগুলো আপনি দেখে নিতে পারবেন। এখানে আমরা মডেল এবং ক্লোজ আপ দুইটা এখানে সিলেক্ট করবো, যাতে করে যে কোনো কাস্টমার এখানে তাকে কি ধরনের প্রোডাক্ট আসলে দেওয়া হচ্ছে, এটার সেলাইটা কেমন বা ডিজাইনটা কেমন, সেগুলো সে ক্লোজভাবে দেখে নিতে পারে। এরপর এখানে রয়েছে শপিং কার্ট আপসেল, এটার মানে হচ্ছে আপনারা চাইলে আপনাদের প্রোডাক্টের উপরে কিছু ডিসকাউন্ট অ্যাড করতে পারবেন। এখান থেকে ম্যাক্সিমাম 20% পর্যন্ত ডিসকাউন্ট অ্যাড করা যাবে। আপনি এখানে চাইলে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে চাচ্ছেন আপনার প্রোডাক্টের উপরে সেটা সিলেক্ট করতে পারবেন। আমি এখানে 5% ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এবং টোটাল ডিসকাউন্ট অ্যামাউন্ট কত ডলার হবে সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। যেহেতু আমাদের প্রোডাক্টের প্রাইস হচ্ছে $20 অ্যারাউন্ড এবং সেখান থেকে আমার প্রায় $12 মতো প্রফিট হবে, এখান থেকে আমি ডিসকাউন্ট অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি $1, বা আপনি $2 এখানে অ্যাড করে দিতে পারেন। আমি এখান থেকে $1 টোটাল ডিসকাউন্ট অ্যামাউন্ট অ্যাড করে দিচ্ছি। এখান থেকে সকল ইনফরমেশন দেওয়ার পর এখানে রয়েছে আমাদের ক্যাম্পেইন টাইম, আমরা এই ক্যাম্পেইনটা কতদিনের জন্য করব। ক্যাম্পেইনটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতেই ক্যাম্পেইন হবে, এটা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। এখানে আপনারা মিনিমাম 3 দিন থেকে আনলিমিটেড টাইম পর্যন্ত এই ক্যাম্পেইনটা চালাতে পারবেন। এখানে 7 দিনের জন্য রাখাটা নর্মাল অ্যাভারেজ। এরপর এখান থেকে আপনি যদি মনে করেন আপনার এই প্রোডাক্টটা কন্টিনিউসলি চলতেই থাকবে, সেক্ষেত্রে আপনি 7 ডেজ দেওয়ার পর রিলঞ্চে ক্লিক করে দিতে পারেন। এগুলো এইভাবে সব ডিফল্ট রয়েছে, আপনি চাইলে এটা অনগোয়িং সিলেক্ট করতে পারেন। আবার যদি চান যে না, আপনি 7 দিন পরে আপনার প্রোডাক্ট আসলে আপনি এটা রাখবেন না, সেক্ষেত্রে আপনি ইন্ড ক্যাম্পেইন সিলেক্ট করে দিতে পারেন। এক্ষেত্রে আপনার 7 দিন পর ক্যাম্পেইনটা অটোমেটিকলি অফ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি পুনরায় আবার এডিট করে এটাকে আপনি আবার রিলঞ্চ করতে পারবেন। আর এভাবে রিলঞ্চে সিলেক্ট করে দিলে 7 দিন পর পর আপনার প্রোডাক্ট অটোমেটিকলি রিলঞ্চ হয়ে যাবে। দেন এখান থেকে রয়েছে লঞ্চ ক্যাম্পেইন। এবার দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্ট, এবার দেখা যাচ্ছে যে আমাদের প্রোডাক্টটা সেলিং এর জন্য রেডি হয়ে আছে। এখান থেকে অনেকগুলো সাইজ রয়েছে, সেখান থেকে দেখতে পাচ্ছেন বাইনাতে সিলেক্ট করার পরে সেখান থেকে অর্ডার করতে পারবে। আর অ্যাবাউট দিস ডিজাইন, এই ডিজাইন সম্পর্কে এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন রয়েছে, প্রোডাক্টের কী ধরনের কোয়ালিটি, এটা কটন কি না, এটা কতটুকু পার্সেন্ট পলিস্টার, সব কিছু ইনফরমেশন রয়েছে। আর ডেলিভার টাইম কতটুকু রয়েছে সেসব ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। এবার চলুন আমরা এখান থেকে সরাসরি আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি। এখান থেকে আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে আমাদের একটা ক্যাম্পেইন চালু করে দিয়েছি। এবার আমাদের একটা স্টোর সেট আপ করতে হবে। কীভাবে? সেট আপ স্টোর, ক্রিয়েট স্টোর, এরপর রয়েছে নিউ স্টোর, আমি এখানে বেঙ্গল নেট দিয়ে দিচ্ছি। এরপর রয়েছে অ্যাড কালেকশন, আমাদের এখানে যে কালেকশনগুলো আমরা যেগুলো বানিয়েছি সেগুলো এখান থেকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা একটা লোগো দিয়ে দিতে পারেন, আপনার যে প্রতিষ্ঠান বা যে স্টোরটা রয়েছে সেটার একটা লোগো থাকতে পারে, সেই লোগোটা দিয়ে দিবেন। এখানে দেওয়ার পর লঞ্চ স্টোরে ক্লিক করবেন। এখানে দেখা যাচ্ছে আমাদের কালেকশনে কি কি রয়েছে। আমরা এখানে বেঙ্গল নিটে ক্লিক করলে আমরা এখানে আমাদের প্রোডাক্টের ডিটেইল ইনফরমেশনগুলো এখানে দেখতে পাবো। এখান থেকে আপনারা প্রোডাক্টটা যখন মার্কেটিং করতে চাইবেন তখন এভাবে প্রোডাক্টে ক্লিক করবেন। প্রোডাক্টে ক্লিক করার পর এখানে আমাদের যে ইউআরএলটা রয়েছে ইউআরএলটা কপি করে এই ইউআরএলটা ধরে আপনাকে মার্কেটিং করতে হবে। এবার চলুন আবার এখান থেকে নেক্সট স্টেপে চলে আসা যাক। এরপর রয়েছে লিঙ্কে কাস্টম ডোমেইন। আপনি যদি কোনো একটা ওয়েবসাইট কিংবা যে কোনো কিছুর মাধ্যমে মার্কেটিং করতে চান এবং আপনার যদি একটা আলাদা ডোমেইন অপশন থাকে, সেক্ষেত্রে আপনি হাউ টু লিঙ্কে কাস্টম ডোমেইন, আপনি এখান থেকে ডোমেইন অ্যাড করার অপশন পাবেন। কীভাবে ডোমেইন অ্যাড করবেন, এখান থেকে সব কিছুর ইনফরমেশন তারা দিয়ে দিয়েছে।
এগুলো আমি আর বলে দিচ্ছি না, যেহেতু আপনারা শুধুমাত্র যারা ডোমেইন ছাড়া কাজ করবেন তাদের জন্য আমি ওই অংশটুকু বলছি। সো এখান থেকে আমি ব্যাক করে চলে যাচ্ছি, যারা আসলে ওয়েবসাইট কেন্দ্রিক কাজ করবেন তারা এখান থেকে এই লিঙ্কে ডোমেইন এই অপশনটা দেখে নেবেন। এরপর রয়েছে কীভাবে আপনারা ট্রাফিক আনবেন, কীভাবে আপনারা সেল বের করবেন, সেগুলোর জন্য তাদের একটা ফ্রি কোর্স রয়েছে, এর জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। এখানে টোটাল 13টা ভিডিও রয়েছে, আপনারা এখান থেকে motive.school এই ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা সাইন আপ করে লগ ইন করবেন, লগ ইন করলে 13টা ভিডিও পাবেন। এই ভিডিওর 13টা দেখলে কীভাবে আপনারা কোথা থেকে সেল আনবেন তার উপরে ডিটেল বেশ কিছু ভিডিও রয়েছে, খুবই ইউজফুল ভিডিও, আমি ভিডিওগুলো নিজে দেখেছি, সো অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন। অল কোর্স এখানে ক্লিক করলে আপনারা জানতে পারবেন কীভাবে আসলে এটার মার্কেটিং হয়। এবার কয়েকটা কথা আপনাদের জন্য একটু বলে রাখা জরুরি, সেটা হচ্ছে আপনারা যারা শুরুতেই বলেছি যারা সিরিয়াস শুধুমাত্র তারাই তো অবশ্যই ভিডিওটা দেখছেন, তাই না? সো আপনি যখন একটা ব্যবসা বা একটা কাজ যখন করতে চান আপনি তো কয়েক হাজার টাকা ইনভেস্ট করার মতো আপনার অ্যাবিলিটি অবশ্যই আপনি রাখেন যে আমি একটা কাজ শিখবো কিংবা কাজ করবো, সো আমি এখান থেকে 5-10 হাজার টাকা ইনভেস্ট করবো। সো আপনাদেরকে আমি যে সাজেশনটা দিব সেটা হচ্ছে কি, সবার আগে আপনারা খুব ভালো একটা ডিজাইন করবেন, কিংবা আপনি কোনো একটা ভালো একটা ডিজাইনারকে ধরে বেশ ভালো কিছু টি শার্টের ডিজাইন করবেন। ডিজাইন করে আপনার সাইটে আপনি লঞ্চ করতে পারেন ডিজাইনগুলো, দেওয়ার পরে আপনি $5, $10 বা $100, এত ডলার দরকার নেই, $5-$10 দিয়ে আপনি কি করবেন ফেসবুকে একটা অ্যাড ক্যাম্পেইন চালু করবেন। অ্যাড ক্যাম্পেইন চালু করে আপনার টার্গেটেড এই প্রোডাক্টের কাস্টমার কারা, যেহেতু আমরা ইউএস থেকে টার্গেট করে প্রোডাক্টটার সেল করবো, সো আপনারা ইউএসএ কেন্দ্রিক একটা অ্যাড ক্যাম্পেইন রান করবেন। সেক্ষেত্রে আপনি যারা ভিডিও বুস্ট করে কিংবা অ্যাড ক্যাম্পেইন রান করে তাদেরকে হায়ার করবেন। বাংলাদেশে অনেকেই রয়েছে, 2-3 হাজার টাকা খরচ করলে আপনি দেখবেন $10-$20 ভালো একটা অ্যাড ক্যাম্পেইন আপনি লঞ্চ করতে পারবেন। সো সেভাবে আপনি সব কিছু লঞ্চ করে আপনি এখান থেকে ওয়েট করলেন যে যদি দেখেন আপনার প্রোডাক্ট ওকে, অর্থাৎ আপনার ডিজাইনটা ওকে, এবং সে তার সাথে আসলে প্রোডাক্টের প্রাইসটা সব কিছু ঠিকঠাক রয়েছে, দেখবেন আপনি বেশ কিছু সেল পেয়ে যাবেন। বাংলাদেশ থেকে যারা আসলে একটু বুদ্ধিমান তারা এইভাবেই কাজ করে, আর যারা আসলে একটু বোঝে না তারা করে কি বিভিন্ন ফ্রি সাইটে শুধুমাত্র অ্যাড মার্কেটিং কিংবা দেখা যাচ্ছে ক্লিক পোস্টিং করতেই থাকে, এভাবে আসলে খুব বেশি সেল হয় না, দেখা যেতে পারে আপনি রেয়ার দিয়ে একটা সেল পেতে পারেন। আর ব্যাপারটা বলে রাখি, আপনারা যারা আসলে এই পদ্ধতিতে আসলে যখন কাজ করবেন আপনাদের যেই লাভটা হবে, যেহেতু টি শার্টের আপনারা বোঝেন যে ভালো একটা ডিজাইন যদি আপনি করতে পারেন, আর যদি দেখা যায় যে আপনার প্রোডাক্টটা হিট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি অনেক সেল পাবেন। আপনি $5 অর্থাৎ কত হয়, প্রায় 400-500 টাকার মতো হয়, বর্তমানে প্রায় 600-700 টাকার মতো হবে $5 বুস্ট করতে চাইলে। সো সব কিছু মিলে দেখা যাচ্ছে আপনি যদি কয়েক হাজার টাকা খরচ করেন, সো সেক্ষেত্রে আপনি যদি একটু বুস্টিং করেন, একটু ট্রাই করে দেখেন, যদি আপনার ভাগ্য ভালো হয় সেক্ষেত্রে আপনি অনেকগুলো সেল পেয়ে যেতে পারেন। আবার দেখা যায় আপনার যদি কোয়ালিটি ভালো হয় সেক্ষেত্রে খুব অল্প টাকারই করে আপনি অনেক হাই কোয়ান্টিটির অর্ডার পেয়ে যাবেন। অর্ডারটা তো আসলে আপনার কাছে আসবে না, এই কোম্পানি মোটিভের কাছে যাবে, এগুলো তারা আসলে জাস্ট রেডিমেড করে তার কাস্টমারের অ্যাড্রেসে এগুলো সেন্ড করে দেবে, আর জাস্ট আপনার যে প্রফিট সেই প্রফিটটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সো প্রফিটের কথা যেহেতু চলে এসেছে, সো এবার চলুন কীভাবে আমরা এখান থেকে আসলে পেমেন্ট এবং অন্যান্য ইনফরমেশন বলে দিচ্ছে। সেজন্য আপনাদের এখানে ক্লিক করতে হবে, এরপর এখানে আসার পর সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এখানে রয়েছে পে আউট কারেন্সি, আপনার কোন কারেন্সিতে নিচ্ছেন, অবশ্যই ইউএসডি, ইউএসডি সিলেক্ট করবেন, টাইম জোন সিলেক্ট করবেন, টাইম জোন থেকে এখান থেকে অবশ্যই আপনাকে ঢাকাটা সিলেক্ট করবেন। এরপর রয়েছে পেওনিয়ার, পেপাল, ব্যাংক ট্রান্সফার, এখান থেকে এবার কয়েকটা ইনফরমেশন রয়েছে। আপনার 100% পেওনিয়ারের মাধ্যমে পেমেন্ট নেবেন, পেওনিয়ার থেকে আমরা বিকাশের মাধ্যমে ন্যূনতম 1,000 টাকা হলে উইথড্র করে নিয়ে নিতে পারি, রাইট? সো আমাদের জন্য পেওনিয়ারটা অনেক ভালো একটা অপরচুনিটি, আমরা পিওনিয়ারটা সিলেক্ট করব। আমরা ব্যাংকটা কেন সিলেক্ট করব না, ব্যাংকে একটা প্রবলেম রয়েছে, ব্যাংকে হচ্ছে মিনিমাম $2,000 আপনার অ্যাকাউন্টে জমা করতে হবে। $2,000 আপনার ব্যাংকে জমা করতে গেলে অনেক লম্বা সময়, কতদিনে হবে আমরা নিজেরাও জানি না। সো পিওনিয়ারের জন্য যে ইনফরমেশন আমি আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন তাদের মোটিভের যে একাডেমি রয়েছে সেখানে তারা বলে দিয়েছে যে মোটিভ প্রোভাইডস 3 পেমেন্ট সলিউশন, পিওনিয়ার, পেপাল, ব্যাংক ট্রান্সফার। PayPal is the preferred payment solution at it doesn't require any minimum payout amount. যাদের আসলে পেপাল অ্যাকাউন্ট রয়েছে তারা পেপালে পেমেন্ট নিতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের মিনিমাম কোনো পে আউট নাই, অ্যাকাউন্টে যা জমা হবে সেটাই উইথড্র করতে পারবেন। পেমেন্ট টাইম হচ্ছে 1 ডে এবং এটা আপনাদের চলে আসার জন্য কয়েকদিনের মতো সময় লাগে। আর এখান থেকে পেওনিয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে মিনিমাম $20 হলে আপনাকে এখান থেকে উইথড্র করতে পারবেন, এবং যদি আপনি ব্যাংক ট্রান্সফার করেন বা ব্যাংকের মাধ্যমে অ্যাটলিস্ট আপনার $2,000, ইউরো বা পাউন্ড আপনার অ্যাকাউন্টে জমা হতে হবে। সো জিনিসটা অনেক লেংদি প্রসেস। আর আপনারা যারা আসলে যে বললাম যারা একদম প্রফেশনালি কাজ করবেন, সেক্ষেত্রে তো আপনাদের একটা ওয়েবসাইট থাকবে, ফেসবুক বিজনেস পেজ থাকবে, অনেক কিছু থাকবে, সেক্ষেত্রে আপনাদের ফেসবুক পিক্সেল রয়েছে, গুগল অ্যানালিটিক রয়েছে, এই জিনিসগুলো আপনারা এখানে অ্যাড করার অপশন পাচ্ছেন। কীভাবে আপনারা কোথায় অ্যাড করবেন এখানে দেখতে পাচ্ছেন, এই যে নিচে ফেসবুক পিক্সেল, গুগল অ্যানালিটিক, টিকটক পিক্সেল আইডি,
যেগুলোর মাধ্যমে আসলে আপনারা মার্কেটিং করবেন বা যেগুলোর মাধ্যমে ট্রাফিক আসবে সেগুলোর লিঙ্ক আপনারা দিয়ে সেভ করে দিতে পারেন। আরেকটা ব্যাপার রয়েছে, যারা আসলে টিম ওয়ার্ক করবেন বা টিম বানিয়ে কাজ করতে চাচ্ছেন, যে একটা অ্যাকাউন্টের আন্ডারে আমরা একসাথে চার পাঁচজন কাজ করব। ওকে ফাইন, আপনারা অ্যাড মেম্বার অপশন দেখতে পাচ্ছেন, একজন মেইন ওনার থাকবে, মেইন ওনারের আন্ডারে এখানে রয়েছে অ্যাডমিন ম্যানেজার লঞ্চার। এখানে তিন চারজন আপনারা অপশন অ্যাড করে করে একটার পর একটা অ্যাডের টিম মেম্বার এখানে অ্যাড করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা একসাথে একাধিক পার্সন একটা অ্যাকাউন্টকে আপনারা মনিটরিং করতে পারবেন। আশা করি ক্লিয়ার হয়েছেন আপনারা পুরো ব্যাপারটা। সো বুঝতে পারছেন কতটা ইজি। আর এখান থেকে আপনারা যখন পিওনিয়ারে পেমেন্ট নেবেন, আপনাদের জাস্ট পিওনিয়ারের যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে এটা দিতে হবে, আপনার বিলিং ডিটেল আপনার পিওনিয়ারে যেগুলো থাকবে সেগুলো অ্যাড করবেন, আপনার এখান থেকে যে লোকেশনটা রয়েছে বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করবেন আর ডিটেল দিয়ে সেভ করে দিলে হয়ে যাবে। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটা। আর এখনও পর্যন্ত যদি অনলাইন হেল্প 360কে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। I don't